ক্যা করু ক্যা করু মতনা গধা ইনসান মানে দেখা নেই আম তুমক গধা বল আমা কর তুম হো গধা হ্যাঁ কেউ কি মানে কেন ভাই কেন মানে এত এত ইজি এক্সাম হয় এত 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 অনেক কিছু তুমি সবাই মানে তুমি অতটা খারাপ পরীক্ষা দাও নিই তোমাদের মধ্যে অধিকাংশ রাই কোনো সমস্যাই নেই তাও তোমরা কি করছো পরীক্ষা খারাপ হওয়ার টেনশন নিচ্ছ অনেকেই তো ফেল করার টেনশন নিচ্ছে তুমি যদি মনে করো যে ফেল করার মতো পরীক্ষা তুমি দিয়েছ তাহলে তুমি ফেল করবেই তুমি নিজেকে প্রশ্ন করো না টেনশন নিয়ে মরার কোনো মানে আছে তোমরা নিজেরাই নিজেদের নিজেদের উপর কনফিডেন্ট নেই নিজেরাই ভালো পরীক্ষা দিয়েছ অথচ এখন টেনশানে মরছো হেগে মরছো যে কি হবে না হবে হ্যাঁ পরীক্ষা তো আমি তাও দিয়েছি কিন্তু যদি খারাপ হয়ে যায় হ্যাঁ যদি আমি খারাপ ফলাফল করি যদি আমি ফেল করে যাই আরে কি লেভেলের ইনসান নিজের উপরে কনফিডেন্ট নেই সোজাই কনফিডেন্ট না সরি কনফিডেন্স দেখো আমিও তোমাদের মতো পরিস্থিতি দিয়ে গেছি কিন্তু এতটা খারাপ অবস্থা হবে এই দু তিন বছরে আমি ভাবতে পারিনি একদমই তোমরা বেলা হয়ে গেছো আর একদম কনফিডেন্ট কনফিডেন্স নেই নিজেদের প্রতি সোজা হিসেব বলছি আর যা লিখে এসেছো সেটা ইনাফ হ্যাঁ এখন যদি তুমি বেশি বেশি নিজেকে গাধা মনে করো তার তখন তো আর আমি কিছু বলতে পারি না না নিজেকে প্রশ্ন করো নিজেকে প্রশ্ন করো নিজে যে উত্তরগুলো লিখেছো সে যে সেগুলো বাড়িতে এসে মেলা এত মাতা পেঁচি করবে কেন আরে পরীক্ষা দিয়েছ নিজের বেস দিয়ে দিয়েছো এখন রেজাল্টে যা হবে দেখা যাবে আর হ্যাঁ ফেলের কথা তো শিখা মাথাতেও না কেননা ফেল ছাত্রছাত্রীরা করে না এখন তারাই করে যারা পরীক্ষার খাতায় কিছুই লেখে নি আমার মনে হয় না তুমি পরীক্ষার খাতায় কিছুই লেখো নি লেখো লিখেছো ডেফিনেটলি লিখেছো আর যা লিখেছ যথেষ্ট নম্বরভাবে হ্যাঁ মানে এত আত্মারাম নিয়ে আত্মারাম নিয়ে কান্না করি লাভ নেই ঠিক আছে সিনা ঠোককে কই ফায়দা হ্যাঁ নেই बढ़िया एग्जाम दिए हो बढ़िया एग्जाम फलाफल आएगा तुम रंडी रोना मत किया करो है?